ভিডিও শুটটা করতে পারিনি আমি আই ওয়াজ ভেরি মাচ ইগার টু ডু দ্যাট শুট অ্যাকচুয়ালি কালকে আমি ভার্চুয়াল অঞ্জলি দিয়েছিলাম আর দ্যাট ইজ অলসো ফ্রম কলকাতা ওকে আর সেটা হচ্ছে ফ্রম ইউএস ওকে আর অঞ্জলিটা হয়েছিল কলকাতায় আমার বাড়ির পুজোতে অ্যান্ড যেটা কমপ্লিটলি মানে ইট ওয়াজ অ্যারাউন্ড আমাদের এখানকার লোকাল টাইম ছিল অ্যারাউন্ড 11টার সময় মানে আমার অঞ্জলি ওখানে হয়েছিল অ্যারাউন্ড 9:30টার সময় অঞ্জলি মাই চ্যানেল সবাইকে জানাই শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা বেসিক্যালি এই ব্লগটা খুব ছোট্ট একটা ব্লগ হবে আজকে তো আমরা জাস্ট বেরোবো একটা লাঞ্চের জাস্ট প্ল্যান করছি দেখি এখনও কোনো ঠিক করিনি কোনো জায়গা দুটো বাঙালি জায়গা ঠিক করেছিলাম বাঙালি দুটো রেস্টুরেন্ট বাট দুটোতেই ডাইন ইন অ্যাকচুয়ালি বন্ধ মিনস আইদার ইউ হ্যাভ টু ডু মিনস ড্রাইভ ইন অর ইন দ্যাট কেস মানে বেসিক্যালি আমাদেরকে অর্ডার নিই মানে টেক আউট যেটা আর কি হয় সেটা আমাদেরকে অ্যাক্সেস করতে হবে তো যেটা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি কালকে আমি ভিডিও শুটটা করতে পারিনি আমি আই ওয়াজ ভেরি মাচ ইগার টু ডু দ্যাট শুট অ্যাকচুয়ালি কালকে আমি ভার্চুয়াল অঞ্জলি দিয়েছিলাম আর দ্যাট ইজ অলসো ফ্রম কলকাতা ওকে আর সেটা হচ্ছে ফ্রম ইউএস ওকে আর অঞ্জলিটা হয়েছিল কলকাতায় আমার বাড়ির পুজোতে অ্যান্ড যেটা কমপ্লিটলি মানে ইট ওয়াজ অ্যারাউন্ড আমাদের এখানকার লোকাল টাইম ছিল অ্যারাউন্ড 11টার সময় মানে আমার অঞ্জলি ওখানে হয়েছিল অ্যারাউন্ড 9:30টার সময় অঞ্জলি হয় তো সেটা আমি করেছিলাম অ্যান্ড অ্যালং উইথ দ্যাট সন্ধি পুজোটা দেখেছিলাম বাট সন্ধি পুজোর অঞ্জলি আর দিয়ে উঠতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড লাগছিলো ভীষণ ঘুম পাচ্ছিলো তো আর দিয়ে উঠতে পারিনি আর কি তো দিস ইজ অল অ্যাবাউট তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা এখন ডিরেক্ট খেতে চলে যাব বিকজ অলরেডি দ্য টাইমিং ইজ রাইট নাও একটা বেজে গেছে অলরেডি আমি আর লেট করবো না তো আমি এইটা বেসিক্যালি এই শাড়িটা আমাকে কলকাতা থেকে পাঠিয়েছে আমার তিনটে বন্ধু গার্গী মৈত্রী অ্যান্ড অদিতি থ্যাংকস আ লট টু দেম অ্যাকচুয়ালি এবারে আমার কিন্তু পুজোর কোনো নতুন শাড়ি নেই ওকে নতুন শাড়ি বলতে শুধু এইটাই তো এটা আমি প্ল্যান করেছিলাম যে নবমীর দিন পরবো তো আজকে সেটাই পরছি আর কি তো তোমরাও প্লিজ জানিও তোমরা কেমন করে কাটাচ্ছ তোমাদের পুজো আর অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদের এখন নিয়ে যাবো আগে ডিসাইড করি কোথায় আমরা খেতে যাই দেখি হয়তো এখানে চেন্নাই ক্যাফেতেও যেতে পারি বা অন্য কোথাও কিন্তু কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো আজকে প্ল্যান করেছি অন্য কোনো কুইজিন নয় ওকে অ্যান্ড এখন নো ডায়েট নাথিং অনলি খাওয়া দাওয়া আজকে আর কালকে নবমী অ্যান্ড দশমী আজকে দুদিন আর কোনো ডায়েট কোনো কিছু না মন প্রাণ ভুলে খাচ্ছি জানি না এরপরে কী হবে বাট খেয়ে যাচ্ছি আর কি ওকে তো চলো গাইজ আমার সাথে আমরা জাস্ট এক্ষুনি জাস্ট বেরোবো তো আমি মিঠি আর সোমকেও তোমাদেরকে দেখাবো তো আই ডোন্ট নো মিঠিও আজকে একটা নতুন জামা পরেছে আমার একটা বন্ধু দিয়েছিল ওকে তো ওই জামাটা ওর ছিল অ্যাকচুয়ালি তো ও সেটাই পরেছে অ্যান্ড আরও নো সোম ওর ইন্ডিয়ান অ্যাটায়ার পরবে নাকি নর্মাল জিন্স বা টি শার্ট পরবে তো লেটস মুভ আমরা চলো আমরা এগোই আর আমি তোমাদের পুরো ডিটেলসটা দিতে শুরু করবো অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দোজ হু আর নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড দোজ হু আর দ্য ওল্ড ওয়ান প্লিজ পুট অ্যাজ মাচ অ্যাজ লাইক পসিবল অ্যান্ড দ্য কমেন্টস কীরকম লাগছে তোমাদের জানিও আমাকে অ্যাট দ্য সেম টাইম ওকে প্রচুর প্রচুর এনজয় করো তোমরা পুজো ছুটিয়ে মজা করো ফাটিয়ে মজা করো বিকজ নবমী মিনস আমার এখানে তো নবমী অলরেডি তো আমি আই গেস কলকাতায় আই গেস অলরেডি এখন রাত্রি তো উড রিকোয়েস্ট ইউ লাইক আজকে লাস্ট পুজোর দিন প্রচুর প্রচুর মজা করো আর প্রচুর প্রচুর আপডেট দাও যে তোমরা কিভাবে সবাই মজা করলে আনন্দ করলে সো আমরা অলরেডি রেডি হয়ে গেছি জাস্ট আমরা স্টার্ট করব আমি মিঠি সে হ্যালো সবাইকে বলো শুভ অষ্টমী সোম রেডি হয়ে গেছে সবাই নিউ ড্রেস পরে আছে Just
आधा चावला का जैसे कोई आवला का डिसाइड करेছি চামেলিতে যাব মোস্ট প্রবাবলি इट्स अ বাংলাদেশী রেস্টুরেন্ট আমি খুব একটা জানি না আমাকে সোম বললো এটা বাংলাদেশী রেস্টুরেন্ট তো আমরা এখন ওখানেই যাচ্ছি একটু সময় লাগবে প্রায় একটু দূর আছে হাফ এন আওয়ার ভীষণ জোর খিদেও পেয়ে গেছে আজকে স্পেশালি যেটা ভাবছি তারপর ওখান থেকে কোনো একটা ক্রিক টি কোনো একটা যাব বিকজ নেক্সট উইক আমরা প্ল্যান করছি মিঠির বার্থডে তো সেটা আমরা সেলিব্রেট করব আজকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হোয়াট উই আর প্ল্যানিং টু ডু সেটা হচ্ছে যে যে ওখান থেকে কিছু জিনিসপত্র কিছু কিনতে হবে বিকজ নেক্সট উইকে সব কিছু আমরা কিনতে পারবো না তো তাই জন্য চেষ্টা করছি আজকে যতটা কাজটা এগিয়ে রাখা যায় ততটা আর কি ভালো আর কি আর সেটা হচ্ছে যে আজকে স্পেশালি ইনফ্যাক্ট আজকে যে এফএম চ্যানেলটা যে শুনছি সেটাও ইন্ডিয়ান চ্যানেল সো বাংলা চ্যানেল না পাচ্ছি ইন্ডিয়ান চ্যানেল শুনি হিন্দি গান শুনি অনেকদিন পরে সেই গানটা শুনছি তাই আমরাও নিজেকে রেজিস্ট করতে পারছি না না শোনাতে গাড়ি চালাচ্ছে তো মেইনলি আমরা এখানে ঢুকছি যেটা ট্রাই করার ইচ্ছা সেটা হচ্ছে যে বিরিয়ানি এখনো অবধি আমি ইউএসএ তে এসে সত্যি কথা বলতে বিরিয়ানি যেটা খেয়েছি সেটা একদমই পছন্দ হয়নি আমি জাস্ট বাইরেটাতে রয়েছি আর কি বাইরেটাতে জাস্ট হেঁটে বেড়াচ্ছি তো ইচ্ছে আছে আর কি বিরিয়ানি ট্রাই করার দেখি কেমন খেতে তোমাদেরকে জানাচ্ছি ট্রাই করে কেমন লাগলো এখানকার বিরিয়ানি দা বাংলাদেশি দোকানের বিরিয়ানি তো এই জায়গাটাই না এই লোকালিটিটা এটা হচ্ছে আলেনে এই পুরো এরিয়াটাই পুরো শপসগুলোই যেটা রয়েছে এটা সমস্তটাই পুরো মোস্ট অফ দ্য বাংলাদেশিদেরই দোকান বাংলাদেশি রয়েছে পাকিস্তানি রয়েছে তো এই এরিয়াটায় যতগুলো দোকান রয়েছে সবই মোস্টলি এই ধরনের দোকানই তোমার রয়েছে আর কি তো আমরা এবার ঢুকছি কিরকম কি কেমন লাগলো বিরিয়ানি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো বিরিয়ানিটা কেমন খেতে হাউ ইজ দ্য বিরিয়ানি হাউ ইজ দ্য টেস্ট নট গুড টু গুড ইটস টু গুড ওকে আই এম ভেরি হ্যাপি যাই হোক আর আর একটা জিনিস ওকে বেস্ট বিরিয়ানি এভরি ইউএস আচ্ছা যাই হোক আমরা দুটো রাইস অর্ডার করেছি পমফ্রেট অর্ডার করেছি একটা বিশাল বড় পমফ্রেটের পিসটা জানি না কি করে শেষ করবে সোম আই ডোন্ট নো আর বিরিয়ানি আমি কলকাতার পরে আবার এখানে খাচ্ছি উইথ আলু অ্যান্ড আই এম রিয়েলি ফিলিং ভেরি হ্যাপি ব্যাক করে যাচ্ছি ভীষণ ভালো ছিল বিরিয়ানিটা যদি কেউ ইউএসএতে এখানে যদি টেক্সাসে যারা রয়েছে যারা আমার ভিডিওটা দেখছো তারা অবভিয়াসলি ইউ শুড ট্রাই হিয়ার চামেলি এটা জায়গাটা হচ্ছে আলেনে তোমার ঠিক আছে আলেন ডাউন টাউন ওকে ভীষণ ভালো বাঙালি খাবার অ্যান্ড অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম বিরিয়ানি ওয়াজ অসাধারণ মানে স্পেশালি আমি বলবো যে আলু বিরিয়ানি মানে বিরিয়ানিতে আলু যারা খেতে যারা পছন্দ করো দে শুড ডেফিনেটলি ট্রাই দিস রেস্টুরেন্ট আই মাস্ট টেল ইউ কারণ এখানে হয়তো পাবে না এখানে হয়তো মোস্ট মানে মোস্ট অফ দ্য টাইমস যেটা তোমরা পাবে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম পাবে তো ইটস নট দ্যাট যে অন্য বিরিয়ানিগুলো পাওয়া যায় না এখানে তো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তো
আর এখানে যেটা হয় সেটা হচ্ছে মানে হায়দ্রাবাদী বিরিয়ানিতে এখানে ইউ ওন্ট বি গেটিং এনি কাইন্ড অফ আলু, একমাত্র কারণ বাঙালি আমি ভীষণ অবসেসড উইথ বিরিয়ানিতে আলু, তাই জন্য এতবার করে বিরিয়ানির আলুর কথা বলছি এখানে, মানে তো সেই জন্য আমার ভীষণ ভালো লেগেছে, আমি তো নেক্সট টাইম আবার আসবো, ডেফিনেটলি আমি আবার ট্রাই করবো এখানে। তো আমরা এখন বাড়িতে ফিরে যাব, তার কারণ হচ্ছে আমি আগেই বলছিলাম যে মিঠির কিছু জিনিস আছে আমাদের কেনার আর কি, কারণ নেক্সট উইকে ওর বার্থডে, তো তার জন্য আমরা কিছু জিনিস আজকে কিনবো, তো বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করে আমরা আবার বেরোবো। আর এই তাহলে তোমরা আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা, আজকে আমি এখানেই শেষ করব ব্লগটা। আর অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি তোমাদের কোনো কমেন্ট দেওয়ার থাকে প্লিজ কমেন্ট করো আমার ইনবক্সে। ওকে চলো, বাই বাই, টাটা, সি ইউ অল।